পিপলস ফার্স্ট রিয়াকশন ওয়েন দে হার্ট কি আমি মৌসুনি যাচ্ছি, মৌসুনি যাচ্ছিস, কিচ্ছু নেই, বেকার জায়গা, একদম ভালো লাগবে না, একবারের বেশি মানুষ দুবার যায় না সেখানে, এত মানে পুরো বোর হয়ে যাবে, ঠিক আছে। এবং তাদের কথাটা সত্যি কিনা সেটা এক্সপিরিয়েন্স করার জন্য ফার্স্ট টাইম মৌসুনি চলে এলাম এবং মৌসুনিটা এক্সপিরিয়েন্স করব, সকাল থেকে কী কী হচ্ছে, কী কী খেলাম আমরা এবং ইভিনিংয়ে কেমন কী প্ল্যানিং চলছে। আজকে সকাল থেকে কালকে সকাল অবধি পুরো দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কেমন লাগছে, কীভাবে আসতে হবে এবং টোটাল এখানকার যে অ্যাম্বিয়েন্স সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো হে গাইস, দিস ইজ শোবিং অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ট্রাভেল রিপ্রেজেন্টার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সকালটা শুরু হয়েছিল মোটামুটি সকাল 5টায়, এরপর রেডি হয়ে বেরিয়ে পড়া স্টেশনের উদ্দেশ্যে। এটা হলো শাসন স্টেশন, এখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে আর ট্রেনটা যাবে নামখানা অবধি। মাঝখানে একটা 20 মিনিটের স্টপেজ টাইম আছে লক্ষ্মীকান্তপুরে এবং খাওয়া দাওয়াও আমরা রাস্তায় যেতে যেতে করব। শিয়ালদহ থেকে নামখানা লোকালে উঠতে হবে, সময় লাগবে 3 ঘন্টা এবং নামখানা থেকে টোটোতে করে যেতে হবে 10 মাইলের ঘাট, সেখান থেকে খেয়া পেরোতে হবে। এই হলো নামখানা স্টেশন, এখান থেকে আমাদের জার্নি শুরু হবে মৌসুমীর উদ্দেশ্যে। স্টেশনের বাইরেটা অনেক সুন্দর। নামখানা স্টেশনের বাইরেটা আসলেই খুব বেশি সুন্দর আর এখান থেকে যারা আসে ম্যাক্সিমাম লোকই যায় হয় বকখালি নয় মৌসুনি। তো এখানে যে ক্রাউডটা আমরা দেখতে পাচ্ছি সবটাই মৌসুনি বা বকখালি যাওয়ার জন্য। স্টেশনের বাইরেটা অনেক বেশি সুন্দর আর সবার এখন আপাতত মোটামুটি ঘুমে চোখ জুড়ে আসছে, সো সবাইকে গিয়ে আপাতত একটুখানি রেস্ট নিতে হবে, ঘুমাতে হবে। এই আমাদের তিনজনের গ্রুপ, পরে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করিয়ে দেবো, তো চলো। নামখানা থেকে টোটো করে আমরা যাচ্ছি 10 মাইল ঘাটের উদ্দেশ্যে আর এই ব্রিজটা আশা করি সকলের চেনা, কারণ আমার বকখালি ব্লগে এই ব্রিজটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। এটা হচ্ছে 10 মাইলের ঘাট টোটো স্ট্যান্ড আর কি, ঠিক আছে। হুজ্জুতির ঘাট দিয়েও যাওয়া যায়, 10 মাইলের ঘাট দিয়েও যাওয়া যায়। ইউটিউবে ম্যাক্সিমাম ভিডিওতে হুজ্জুতির ঘাটই মেনশন করা থাকে, হুজ্জুতির ঘাট, হ্যাঁ। কিন্তু ওদিকে রাস্তাটা অনেক বেশি খারাপ, আমি যতটা রাস্তা এলাম পুরো রাস্তাটাই অনেক বেশি ভালো ছিল। তো এই মানে 10 মাইল ঘাট দিয়ে যাওয়াটাই আমার মনে হয় বেটার, কারণ যারা এখানে আগে এসছে, যাদের ক্যাম্পে আমরা যাচ্ছি, তারাও সাজেস্ট করলো কি এখান থেকেই যেতে, এখান থেকে গেলেই বেশি সুবিধে হবে আর কি, কারণ রাস্তাটা অনেক বেশি ভালো, না হলে বেশ প্রবলেমেটিক হয়ে যায় জার্নিটার ক্ষেত্রে। ওইটাই মন শুনি না, ব্যাপারটাই যেতে হবে, পুরো নীল জল, খুব সুন্দর রংটা। কতক্ষণ পর পর বোট একটু বলো ডিটেলস। আধা ঘন্টা পর পর বোট আছে, প্রত্যেক 30 মিনিটসে বোট আছে, তো বোট চলে এসছে এখানটাতে আর বাইকেও যায়, এখানে বাইকও যায় প্লাস মানুষও যায়। তো এই যে হচ্ছে বোট, জলের রংটা আসলেই খুব সুন্দর। এই যে বোটের উপরে বাইকও যাচ্ছে প্লাস মানুষও যাচ্ছে আর দেখতে পাচ্ছ তোমার পিছনে জলের রংটা খুব বেশি সুন্দর। এটা মেনশন করবো, হ্যাঁ নদীটা মেনশন করবো, হ্যাঁ কি নদী এটা? চিনাই নদী। চিনাই, আচ্ছা ওকে, এটা চিনাই নদী। আচ্ছা এখানে পেপসিও আছে, মানে ফুল অন প্যাকেজ, ঠিক আছে। এই যে নৌকার মধ্যে পেপসি আছে আবার খাবারের দোকানও হয়তো উঠবে একদম।
এই রাস্তাটা ধরে সোজা আসলাম। আসার পরে এটা হচ্ছে টোটো স্ট্যান্ড, এখান থেকে টোটো ধরতে হবে। এখান থেকে টোটো ধরে টুয়ার্ডস মৌসুনি, বেশিক্ষণ না, এটাই ব্যাপার। এটা হলো আমাদের ক্যাম্প, এখানে কটেজও আছে, মাড হাউসও আছে, আবার টেন্টও আছে। সকাল থেকে ঠিকঠাক করে ব্লগ বানাতে পারছি না, কারণ শরীরটা খুব খারাপ। তো আমার পার্টনাররাও এখানে বসে আছে, দাদার সাথে আলাপ করানো হয়নি। দাদা হচ্ছে সুদীপ্ত দা, আমাদেরকে এনেছে। আর একে তো চেনো, চতুর্ভুজ। তো বিষয়টা হচ্ছে যে ভালো লাগছে, দুপুরবেলাটা মোটামুটি একটু ভিড় নেই, ফাঁকাই আছে, প্রচণ্ড রোদ, লোকজন হাঁটছে, স্নানও করছে, কিন্তু আমার মনে হয় একবার দেখো এখানে স্নান করার কোনো মানেই হয় না, প্রচণ্ড কাদা জল টেন্ট। আর এই হচ্ছে আমাদের জল, দিগন্ত জল। তো এইখানে আমরা এই বসে আছি, এখন রোদের মধ্যে আমরা কোথাও যাবো না। আর হালকা জ্বরও এসছে, তো মোটামুটি বুঝতে পারছো অবস্থা খারাপ হয়ে গেছে। তো সবাই এখানে বসে আছে, বল এবার কি বক্তব্য আছে। বক্তব্য হচ্ছে আমাদের নয়াদা প্রচণ্ড বিজি, নিজের টেন্ট আছে বলে বিজি তো হবে। হ্যাঁ, তো এটা দাদার টেন্ট, তো আমরা দাদার টেন্টে আছি। তো ক্যাম্প, অ্যাকচুয়ালি ক্যাম্পের মধ্যে শুধুমাত্র টেন্ট নেই, সব কিছুই আছে, মাড হাউস আছে, কটেজ আছে, ঠিক আছে। তো আমরা আগে পুরো দিনটা এখানে কাটাবো, তারপর এখানকার টোটাল যে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আমি ড্যাম শিওর কি দিনের বেলার থেকে রাত্রিবেলাটা আরও বেশি এক্সাইটিং হতে চলেছে। এরপর আমাদের লাঞ্চ চলে আসে, ভাত ডাল আলু ভাজা, একটা সবজি, মাছের ঝোল, স্যালাড। এরপর আমরা বিকেলে বিচে ক্রিকেটও খেলি, যেমনটা দেখতে পাচ্ছ, ভীষণ ভালো লাগছিল। মৌসুনি ভালো নয়, ডেফিনেটলি হয়তো ভালো নাও লাগতে পারে অনেকের কাছে, কিন্তু ভালো যদি কোনো জিনিসের মধ্যে খুঁজবো না বলি, তাহলে হয়তো ভালো জিনিসটা খোঁজা সম্ভব নয়। আর যদি বলো যে না ভালো জিনিসটা খুঁজে বের করবো, তাহলে হয়তো অনেক কিছুর মধ্যে ভালো কিছু পাওয়া যেতে পারে, সেরকমই হয়তো মৌসুমিটা একটা। মৌসুমির মধ্যে কী কী ভালো নয় সেটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় লিস্ট, কিন্তু মৌসুমির মধ্যে কী কী ভালো সেটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে মৌসুমিতে এত ভালো একটা সানসেট হয়, তো সেটা বোধ হয় মৌসুমিতে না আসলে জানতে পারতাম না। কারণ তোমাদেরকে যদি আমি ব্যাক ক্যামেরা এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখাই, তোমরা জাস্ট একবার দেখো, আমি ব্যাক ক্যামেরা করলাম, এই যে মৌসুনি সানসেটটা তো এতটাই সুন্দর। এই যে লোকজন বিকেলবেলা হাঁটতে শুরু করে দিয়েছে, আনাগোনা শুরু করে দিয়েছে, ঠিক আছে, যত সন্ধে হচ্ছে, বিকেল বাড়ছে, তত মৌসুনিটা আরও বেশি সুন্দর হয়ে উঠছে। অ্যান্ড আই গেস কি সন্ধ্যার পরে মৌসুনিটা আরও 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 বেশি সুন্দর হয়ে উঠবে। একটা সানসেট মানে একটা দিনের শেষ, তেমনি একটা সূর্যাস্তের সাথে সাথে আমাদের সমস্ত খারাপ লাগাগুলো মুছে যাক, আর যেগুলো ভালো লাগার, যেগুলো ভালোবাসার, সেগুলো ফিরে আসুক নতুন ভোরের আলো হয়ে। মৌসুমিটা তোমাদের সাথে যেমনটা শেয়ার করলাম ভীষণ সুন্দর ছিল, আর সন্ধ্যের মৌসুমিটা তো জাস্ট, এটা নিয়ে কোনো কথা হবে না, বস মানে জাস্ট মৌসুমি জমে ক্ষীর হয়ে গেছে। আমি যেমনটা বলেছিলাম যে মৌসুমির সন্ধ্যাটা অনেক বেশি সুন্দর হতে চলেছে, তার কিছুটা নমুনা নিশ্চয়ই তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো। আর আমি আরও ভালো করে পুরোপুরি ব্যাক ক্যামেরাতে পুরো তোমাদের এখানকার যে অ্যাম্বিয়েন্সটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব, ভীষণ সুন্দর। আমি এখানে ম্যাক্সিমাম ক্যাম্পগুলো ঘুরে দেখার চেষ্টা করব, আর প্রত্যেকটা ক্যাম্পের যতগুলো পসিবল আর কি, এখানে যতগুলো ক্যাম্প আছে সবগুলো ঘুরে দেখা সম্ভব না, তো যতগুলো পসিবল সেই সমস্ত ক্যাম্পগুলো আমি ঘুরবো। আর এখানকার প্রত্যেকটা ডেকোরেশন মানে কতটা স্বপ্নের মতন লাগছে মৌসুমিটা সন্ধ্যাবেলা, সেটা আমি তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। তো চলো আমার সাথে প্রত্যেকটা ক্যাম্প ঘুরে দেখব।
এরপর প্রায় রাত্রির 11টা পর্যন্ত আমাদের নাচানাচি চলতে থাকে এবং বিশাল মজা করি আমরা। সমুদ্র পাড়ে নাচানাচি করতে দারুণ অনুভূতি হচ্ছিল এবং রাত্রির প্রায় 11:30টার সময় আমরা নাচানাচি কমপ্লিট করে ডিনার করতে গেলাম। সকালে ঘুম থেকে উঠে টেন্টের চেন খুলে বাইরে জাস্ট বেরোতেই যদি এরকম সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় তাহলে সেই সুন্দর জায়গাটা থেকে আসতে কার মন চায় তোমরাই বলো। তবু যাই হোক, পরের দিন ফিরতেই হতো, তাই একটু একটু মন খারাপকে সঙ্গী করে মৌসুমীকে টাটা বাই বাই জানিয়ে ফাইনালি আমাদেরকে বাড়ি ফিরতে হলো। তো আমাদের মৌসুমী ট্রিপ শেষ, আমরা এবার বাড়ির দিকে এগোচ্ছি, এবার আমরা বোটে উঠবো। আর আমাদের ট্রিপটা ভীষণ ভালো ছিল যেমনটা তোমরা ভিডিওটাতে দেখলে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কী করতে হবে সেটা তোমরা খুব ভালো করে জানো, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করতে হবে, কারণ তারা যাতে এখানে আসতে পারে আর এরকম গ্র্যান্ড মাস্তি করতে পারে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবটা করে দাও ইয়ার, সাবস্ক্রাইব করে দাও আর চ্যানেলের পাশে থাকো, কারণ এরকম আরও দারুণ দারুণ জায়গা দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।